আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে চ্যাপ্টার 3 থেকে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এসব করতে হবে, শুধুমাত্র দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, 4p² - 4q² + 4q - 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। প্রথমে আমরা যেটা করতে পারি, এখানে 4p² তারপরে একটা মাইনাস সাইন আমরা কমন নিতে পারি, তাহলে এখানে -4q² এটা আমাদের হয়ে গেল +4q² +4q এটা হয়ে যাবে -4q। এখানে -1 আছে, এটা হবে +1। তাহলে আমরা কি করলাম, জাস্ট 4p² এর পরে একটা মাইনাস সাইন কমন নিলাম। তাহলে মাইনাস সাইন কমন নিলে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়। চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, মাইনাস গুলা প্লাস হলো, প্লাস গুলা মাইনাস হয়ে গেল। আচ্ছা, তারপরে কি করা যায়, এখানে 4p² রাখলাম। এই যে এখানে ভিতরে আমাদের এখানে সূত্র তৈরি করা যায়। তাহলে এখানে যদি আমরা 2q² দেই, তাহলে এটা হবে a² - 2 a, a হলো 2q তাহলে b হলো 1 + b²। তাহলে এই যে আমাদের এখানে সূত্র হলো a² - 2ab + b²। আবার উপরের লাইন মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি এখানে 4p² মাইনাস, তাহলে এটা কিসের সূত্র হলো, a - b all² a বলতে 2q - b বলতে হলো 1, তাহলে a - b all²। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এখানে 4p² কে লিখতে পারি 2p তার all² মাইনাস এখানে হলো 2q - 1 তার all²। এখন এটাকে যদি আমরা a আর এটাকে যদি b কল্পনা করি, তাহলে এখানে আমাদের আসতেছে a² - b² অর্থাৎ a + b * a - b। তাহলে a হলো 2p + b হলো 2q - 1 a + b * a, a হলো 2p - b। যখন লিখবো তাহলে আমাদের b এর চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ +2q আছে হবে -2q, এখানে -1 আছে তাহলে হবে +1। তাহলে a + b * a - b, এটা আমাদের অ্যানসার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। c = 0, m = 3, n = 5 হলে a³ + b³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, a³ + b³ এর মান বের করতে হবে। তো a³ + b³ এর অনুসিদ্ধান্ত কি, a + b all³ - 3ab * a + c। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের a + b আর ab এই দুইটা মান দরকার। এই দুইটা মান যদি আমরা বের করতে পারি তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি উদ্দীপকে কি আছে, a + b + c = m, আর এখানে প্রশ্ন c এর মান দেওয়া 0, m এর মান দেওয়া 3। তাহলে আমরা এখানে লিখতে পারি বা a + b + c এর মান হলো 0 = m এর মান হলো 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, সুতরাং a + b = 3। তাহলে এই যে a + b এর মান দরকার, একটা মান কিন্তু আমাদের এখানে পেয়ে গেলাম। আচ্ছা, আবার আর কি দেওয়া আছে, a² + b² + c² = n। তাহলে a² + b² + c² = n, আর এখানে n এর মান দেওয়া আছে 5। তাহলে বা এখান থেকে আমরা লিখতে পারি a² + b² + c এর মান দেওয়া আছে 0, আর 0 এর স্কয়ার করলে আসলে 0 হয়, = n এর মান হলো 5। তাহলে এখানে যদি আমরা এখন এখান থেকে আমরা পাবো a² + b² = 5। আমাদের এখানে a² + b² এর মান লাগবে না, এখানে লাগবে a + b এর মান আর কি ab এর মান। তো ab এর মানটা আমরা এই a² + b² থেকে বের করতে পারবো। কি হবে, a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা জানি যদি প্লাসের মান থাকে, যেহেতু আমাদের কাছে প্লাসের মান আছে তাহলে প্লাসেরটা লিখবো, a + b all² - 2ab = 5। আচ্ছা, তাহলে বা এই যে a + b এর মান হলো 3 তার স্কয়ার, তাহলে এই +5টা এদিকে এসে -5 হলো, আর -2ab ওই দিক গেলে +2ab হলো। তাহলে এখান থেকে বা 3² হলো 9, 9 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 4 = 2ab। তাহলে সুতরাং ab ইকুয়াল আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে পাচ্ছি 2। তাহলে এই যে আমাদের ab এর মান দরকার আর a + b এর মান দরকার, তাহলে দুইটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি এখানে মান ইনপুট করি তাহলে আমরা এই অ্যানসার পেয়ে যাব। তাহলে a + b এর মান কত, 3³ - 3 * ab এর মান আমরা পাইলাম 2 a plus b এর মান হলো 3। 3 এর কিউব করলে হয় 27 মাইনাস, এখানে যদি আমরা গুণ করি 3 × 6, 3 × 6 18। তাহলে 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আমরা 9 পাচ্ছি। তাহলে এই যে অ্যানসার হলো আমাদের 9। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি দেখতে হবে, যে a³ + b³ এটার আমাদের মান বের করার জন্য আসলে কি কি দরকার a কিউব প্লাস বি কিউবের আমরা অনুসিদ্ধান্তটা লিখব a প্লাস b অল কিউব - 3ab * a প্লাস b তো এখানে দুইটা মান দরকার একটা হলো a প্লাস b আর একটা হলো ab আর আমাদের উদ্দীপকে আসলে কি দেওয়া আছে সেটা দেখতে হবে তাহলে a প্লাস b এর মান আমরা এখান থেকে কি পেলাম 3 পেলাম m এর মান যেহেতু 3 আর আবার দেওয়া ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল n তাহলে c এর মান যেহেতু 0 0 এর স্কয়ার করলে 0ই হবে আর এখানে আমাদের n এর মান হলো 5 তো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আমরা পাইলাম 5 কিন্তু আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দরকার নাই আমাদের দরকার a প্লাস b এর মান আর কিসের দরকার আমাদের ab এর মান তো ab এর মান যেহেতু আমরা এখনো পাইনি তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি তো যেহেতু আমাদের কাছে প্লাসের মান আছে তাহলে আমরা প্লাসেরটা লিখব a প্লাস b অল স্কয়ার - 2ab যদি মাইনাসের মান থাকতো তাহলে মাইনাসেরটা লিখতাম a - b অল স্কয়ার + twice ab আচ্ছা তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত লিখলাম তারপরে আমরা a + b এর মান বসালাম এখানে 3 তার স্কয়ার - এই যে 3 স্কয়ার আর এই যে আমরা কি করলাম এখানে +5 টা এখানে আসলো -5 আর এখানে -2ab টা আমরা ওই দিক দিলাম তাহলে কি হলো +2ab 3 স্কয়ার 9 9 থেকে 5 মাইনাস করলে আমরা পাচ্ছি 4 আর 2 টা এখানে ইনটু অবস্থায় আছে তাহলে এদিকে আমরা আনলে ডিভাইড হয়ে যাবে অর্থাৎ 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ab ইকুয়াল আমরা পাচ্ছি 2 তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম এখন আমরা এখানে এই দুইটা মান আমরা এখানে ইনপুট করলাম ক্যালকুলেশন করে আমরা সমাধান পেয়ে গেলাম আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্ন y2 y³ + 1/y⁴ এর মান নির্ণয় করো আর উদ্দীপকে দেওয়া আছে y² equal 11 plus root over 120 তাহলে আমাদের এই রাশিটার মান বের করতে বলা হয়েছে প্রথমে আমাদের দেখতে হবে এটার মান নির্ণয় করার জন্য আমাদের কি কি মান দরকার y² into y³ plus 1/y⁴ তো আমরা যদি y এখানে y টা গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে y² আর y³ গুণ করলে y⁵ অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী গুণের পাওয়ার যোগ হয় যদি ভিত্তি একই থাকে তারপর প্লাস এখানে y² দিয়ে 1 কে গুণ করলে তাহলে উপরে হচ্ছে y² হলো y⁴ তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যদি ভিত্তি একই হয় তাহলে ভাগের পাওয়ার বিয়োগ হয় y² দিয়ে যদি আমরা y⁴ কে কাটি তাহলে 7টা থেকে 2টা বাদ গেলে এখানে থাকতেছে y⁴ অর্থাৎ এখানে আমরা যেটা পেলাম সেটা হলো y⁴ plus 1/y⁴ এই রাশিটা আমরা পেলাম তাহলে এই যে পাওয়ার 5 এর আমরা প্লাসের মান বের করার শর্টকাট যে সূত্রটা জানি তা হলো y² plus 1/y² into y³ plus 1/y³ minus y plus 1/y তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এই মানটা দরকার এটা আর এটাই তিনটা মান আমাদের এখানে প্রয়োজন তো কি দেওয়া আছে উদ্দীপকে y² equal 11 plus root over 120 তাহলে এখান থেকে আমরা যেটা করব প্রথমে 1/y² এর মান বের করব তাহলে 1/y² এর মান হলো 11 plus root over 120 আচ্ছা তারপরে যে কাজটা করব এর বিপরীত চিহ্ন যুক্ত রাশি দ্বারা লব হরকে গুণ দিব তাহলে 11 plus root over 120 into 11 minus root over 120 তাহলে উপরে 1 কে যদি আমরা গুণ দেই তাহলে আসবে 11 minus root over 120 আচ্ছা নিচে তাহলে আমরা লিখতে পারি a plus b into a minus b অর্থাৎ a square minus b square নিচে আমরা লিখতে পাইতেছি a square অর্থাৎ 11 square minus b square অর্থাৎ root over 120 উপরে থাকতেছে 11 minus root over 120 তাহলে নিচে আমরা স্কয়ার করলে 11 এর স্কয়ার করলে হয় 121 121 minus এখানে স্কয়ার রুট কাটা গেলে থাকতেছে 120 তাহলে উপরে থাকতেছে 11 minus 120 আচ্ছা বিয়োগ করলে নিচে আমাদের আসতেছে 1 তাহলে নিচের 1 লেখা লাগবে না তাহলে এখানে আমরা উপরে যা থাকতেছে তাই লিখব অর্থাৎ 11 minus root over 120 তাহলে এখান থেকে আমরা 1/y² এর মান পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমাদের y² plus 1/y² এর মান বের করতে হবে y³ plus 1/y³ আর y plus 1/y y² মান হলো 11 plus root over 120 তার সাথে প্লাস হলো 1/y² এর মান হলো 11 minus root over 120 তাহলে মাইনাস আর এটা প্লাস কাটা গেল এখানে যোগ করলে আসতেছে 22 তাহলে এখান থেকে আমরা y স্কয়ার প্লাস 1 বাই u স্কয়ার মান পেলাম। এখান থেকে আমরা y প্লাস 1 বাই y এই মানটা আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত লিখবো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2a ইনটু b ইকুয়াল 22। y কাটা গেল, তাহলে এখানে থাকতেছে y প্লাস 1 বাই y অল স্কয়ার, এখানে মাইনাস 2 ওই দিক গেলে হবে প্লাস 2, অর্থাৎ যোগ করলে আসতেছে 24। এখানে y প্লাস 1 বাই y স্কয়ার, তাহলে আমরা রুট করে দিলাম আর এটাকে আমরা ভেঙে নিতে পারি। তাহলে 4 × 6 = 24, তাহলে 4 এর রুট করলে 2 আর 6 এর রুট হলো √6। তাহলে y প্লাস 1 বাই y এর মান আমরা কি পেলাম, 2√6। আচ্ছা, আরেকটা মান দরকার, সেটা হলো y³ প্লাস 1 বাই y³। এটার অনুসিদ্ধান্ত কি, a প্লাস b অল কিউব মাইনাস 3a ইনটু b ইনটু a প্লাস b। y আর y কাটা গেল, এটার মান হলো 2√6 আর কিউব মাইনাস 3 ইনটু, এটার মান হলো 2√6। আচ্ছা, তাহলে 2 কিউব করলে হয় 8 আর √6 এর কিউব হলো 6√6 মাইনাস 3 দুগুণে, তাহলে এখানে 6 6√6 তাহলে 6 48 48√6 মাইনাস 6√6। তাহলে মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 42√6। তাহলে 48টা √6 থেকে 6টা √6 যদি আমরা মাইনাস করি তাহলে 42টা √6 থাকতেছে। তাহলে আমাদের যে মানগুলো এখানে দরকার সবগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এইটার মান আমরা কি পেলাম, এটার মান হলো 22 ইনটু, এটার মান আমরা পেলাম 42√6 মাইনাস, এটার মান হলো 2√6। 42 আর হলো 22, এটা যদি আমরা গুণ করি তাহলে 924, তার সাথে থাকতেছে √6 মাইনাস 2√6। তাহলে এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি 922√6। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।